সাইড দাও আমাকে বসতে দাও পিন্টু মা মনে করছে যে পিন্টু কোথায় পালিয়ে গেল রে বাবা হাই গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিন্টুকে দেখে হয়তো অবাক হচ্ছে যে পিন্টু কি করছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ওই হন্টেড স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করতে আর যেহেতু ব্যাপারটা ঘটেছে পিন্টুদের সাথে মানে পিন্টুদের সাথে কেন বলছি কারণ পিন্টুর সাথে আরো দুটো ফ্রেন্ড ছিল আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর পিন্টু কি ভালো আছো অবশ্যই তোমার কি ভয়টা কমেছে আমাকে দেখেই সবথেকে বেশি ভয় পায় ভূতের থেকেও তাই তো অলৌকিক ঘটনা ঘটে যে আমরা সবাই এগ্রি করেছি আমার বাড়ির লোক সকলে কারণ আমাদের ওখানে জায়গাটা ভালো না প্রথমে তো তোমাকে বলেছি তুমি তো কোনো বিশ্বাসই করো না যে এরকম হয়েছে হতে পারে আমি জানি হতে পারে আমি কেন বিশ্বাস করি না তোমরা সবাই ভয় পাচ্ছ ওর যে দুটো ফ্রেন্ড ছিল ও বাদ দিয়ে ও দুটো ফ্রেন্ড এত ভয় পেয়েছে নেক্সট দিন মর্নিং এ জ্বর চলে আসছে সকলের মনে কিন্তু তোমার কোনো কিছু হয়নি কিন্তু জিনিসটা কিন্তু আমি দেখেছি ও দেখেছে ও ভয় পেয়েছে কিন্তু ওর জিনিস আছে যার জন্য ওর কিছু হয়নি সেটা আমি পরে বলছি তোমাদেরকে তোমরাও প্রোটেক্ট হতে পারো নিজেরাও অ্যান্ড যেটা বলছিলাম যে পিকনিক গার্ডেন চাকদা চাকদা যে পিকনিক গার্ডেনটা আছে কিন্তু বন্ধ হয়ে যাবে এবার চলো সেই স্টোরিটা শুরু করা যাক নাকি পিন্টু ভয়তে কান্না করে দেবে এই জন্য চশমা পরে রয়েছে রিসেন্ট আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম আমার বান্ধবী স্পেশালি ও কিন্তু এর বান্ধবী কিন্তু আমার সাথে খুব একটা পরিচয় হয়নি ওর ওর খুব ক্লোজ ফ্রেন্ড বান্ধবীর হাজবেন্ড ওর খুব ভালো ফ্রেন্ড এই জন্য আমাদের ইনভাইট করেছিল সো কেউ কোনো ইনভাইট করলে আমি সবসময় বলেছি যে আমি যাওয়ার চেষ্টা করি একদম জি জান লাগিয়ে দিই যে আমি যাবোই আমার খুব ভালো লাগে অ্যান্ড ওখান থেকে ফেরার সময় যাওয়ার সময় ঠিকই ছিল যাওয়ার সময় কিছু হয়নি না আমার লাইফে একটা বিশাল বড় হন্টেড স্টোরি আছে সেটা আমি অন্যদিন বলবো বলতে গেলে এক ঘন্টার হয়ে যাবে তো সেটা আমি এখন বলছি না কিন্তু ওই দিন যেটা ঘটেছিল সেটা বলবো সো ওখান থেকে ফেরার সময় আমাকে আমি জাস্ট বাড়ির সামনে আমাকে ড্রপ করে দিয়েছে অ্যান্ড তারপরে পিন্টু কি হয়েছিল বলো তোমাকে ওইখানে নামিয়ে দেওয়ার পর তখন তারপরে আমরা ওইখান থেকে যাচ্ছিলাম তোমাদের সামনে গিয়ে তোমাদের পার করে একটা স্কুল রয়েছে সেই স্কুলের ওখানে গেছিল ওরা গাড়িটা ঘোরাতে যেহেতু আমাদের ওখানে বেশি জায়গা নেই গাড়ি ঘুরবে না তো স্কুলে তারপরে গিয়ে কি হয়েছিল ওইখানে গাড়ি ঘোরানোর সময় দেখছি যে একটু বাস কাটছে রাত দুটোর সময় তো দেখছি বাস কাটছে রাত দুটো বাজে আর হ্যাঁ এটা বলে দিয়ে অনেকে জিজ্ঞাসা করবে যে কেন রাত দুটোর সময় বিয়ে বাড়ি থেকে ফিরেছো বেসিক্যালি বলেছিলাম যে ওই বাড়িতে কন্যাদাতা হিসাবে আমরা তিনজনই ছিলাম অ্যান্ড ওই বাড়ির লোকজন প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছিলো সবাই খুব কেয়ার করেছে অ্যান্ড আমরা বিয়ে এমনভাবে ওরা আমাদের ট্রিট করেছে যে আমরা বিয়েটা কমপ্লিট না করে আসতেই পারিনি টু বি অনেস্ট না মন থেকে চাইছিলো যে যাই কমপ্লিট না করে বিয়ে তো বিয়ে পুরো দেখেছি কমপ্লিট করেছি গাড়ি ভাড়া করে গেছিলাম এই জন্য আমাদের মনে কোনো সেরকম ভয়ও ছিল না যে আমাদের কোনো সমস্যা হতে পারে বা কিছু যেহেতু ওই একটা কারণের জন্য কিন্তু আমরা গাড়ি ভাড়া করে গেছিলাম যাতে কোনো সমস্যা না হয় বাড়ি ফিরতে স্পেশালি এই সমস্যার জন্য আমরা গাড়ি ভাড়া আর ও এখন সবসময় জানি না কেন বলে যে আমি নাকি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি আমি আর দুজন মিলে ভাবলাম যে চল ভাই একটা চার চাকা ভাড়া করি সুমিরও যেতে ভালো হবে আমাদেরও যেতে ভালো আসতে ভালো হবে কোনো হেডেক থাকবে না যখন ওরা গাড়ি ঘোরাতে গেছে ওখানে দেখে যে বাস কাটার শব্দ হচ্ছে প্রথমে আমি পিছনে বসেছিলাম আমি শুনেছি তারপরে সন্দীপ ছিল সন্দীপকে বলছে ভাই বাস কাটছে কি এত রাত্রে কেউ ওরা কেউ ধারণা করতে পারছে না যে এত রাত্রে বাস কাটবে গে তারপরে যে আমি শুনেছি সঙ্গে সঙ্গে সন্দীপের গানে গেছে সেটা সন্দীপও শুনছে সন্দীপ শোনার পর তারপরে যে গাড়ি চালাচ্ছিল সে ড্রাইভার শুনছে সে ড্রাইভার শুনে আরো বেশি ভয় পেয়ে এইবার ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলে যে বাস কাটতেই পারে রাতে কিন্তু অ্যাকচুয়ালি ওই রাত্রে বেলায় আমাদের ওখানে বাস বাগান তো আছে তোমরা জানো কিন্তু বাস কেউ কাটছিল না দেখো প্রথমে ভেবেছি যে হয়তো কেউ বাস কাটছিল বাবার সঙ্গে কথা বলেছি আমি তোমাদের বাড়ি তো কম যাইনি কিন্তু পিন্টু একটা জিনিস কি বলতো হ্যাঁ পিন্টু বলে অনেকবার যে আমার বাড়িতে গেলে কেউ গা ভার হয়ে যায় ভয় পায় না শোনো রাত্রিবেলা গেছি কিন্তু এই জিনিসটা আমি কখনো শুনিনি কিন্তু একটা জিনিস বলবো ওই সেই প্রথমে তোমার বান্ধবীর বিয়েতে গেছিলাম মনে আছে সেইবার ওইখানে গিয়ে বসে আছি কিরকম গাটার ভয় ওই আমাদের আমাদের বাড়ির সামনে জায়গাটা ভালো না তোমাকে আগেও বলেছি এর কারণ তোমাদের বাড়ি কিন্তু আমাদের বাড়িটা আমাদের বাড়িতে কোনো হলো আমার বাড়িতে প্রবেশ করতে পারবে না যাই হোক আর মানে যেহেতু বললাম না বাড়িতে থাকতে থাকতে আমাদের ব্যাপারটা সেরকম আর ভয়টা নেই কিন্তু আমার সাথেও ঘটেছে অনেক বিষয় সেটা আমি অন্য কোনো দিন বলবো অ্যান্ড আগে যখন আগে ছিল যখন আমি হইও নি তার আগে কিন্তু বিশাল অলৌকিক ঘটনা ঘটতো আমাদের ওখানটায় সো কিন্তু এখন সে ব্যাপারটা শোনা যায় না কিন্তু ওই জায়গাটাতে যখন ও ব্যাপারটা হয়েছে বাস কাটার শব্দ শুনতে পেয়েছে আগে দেখতে পেয়েছিলে কিছু হ্যাঁ কি দেখেছিলে বলো কেউ একজন ধুতি পরে গেঞ্জি পরে চুল এত তো এরকম পূর্ণিমার দিন সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে বাবা আমার গায়ে কাটা দিচ্ছে ওইরকম দেখেছি
আরে ওইরকম দেখে আর আমাদের গাড়ি উঠছে না ওইখান থেকে, মানে গাড়ি আটকে গেছে, গাড়ি আটকে গেছে উঠছে না, সে গাড়ি স্পিড দিয়ে উঠছে না। তার লাস্ট তারপরে অনেকক্ষণ এইটা বলবো যে আমরা ওই গাড়ির থেকে বেরোয়নি বলে আমরা বিশাল বাঁচা বেঁচে গেছি, নাহলে সেই দিন আমাদের খবর ছিল তিনজনেরই। না সত্যি সত্যি, আমরা আমার মাও সকালে শুনেছে, মা বলছে যে ভাগ্যিস ওরা গাড়ি থেকে নামেনি, কারণ গাড়িতে লোহা টোহা রয়েছে। কারণ ওই যে ওই সময়টা ওরা খ্যানে পড়ে গেছিলো, এটা বল আমার বাড়ির সবাই বলছে যে ওরা মানে পূর্ণিমার দিন এমনিই ভালো না, সবাই বলে না পূর্ণিমার সময় মেয়েরা চুল চুল ছেড়ে বেরোবে না, অশুভ শক্তি অবশ্যই আছে। হয়তো আমরা অনেক সময় সেটাকে মানে এক্সপ্লোর করতে পারি না বা বুঝতে পারি না, কিন্তু অবশ্যই আছে। কিন্তু অশুভ শক্তি তোমাকে অত সহজে ক্ষতি করবে না, কিন্তু আবার সুযোগ পেলে ছেড়েও দেবে না। অমাবস্যা পূর্ণিমা একটুখানি তোমাদেরকে মেনে চলতে হবে, মেয়েদেরকে স্পেশালি, মেয়েদের কিন্তু দোষগুলো বেশি আইস। আমি সেই জন্য তোমাকে বলে যে এখানে যায় চুল বাঁধো, কিন্তু চুলটা বেঁধে না, বেশ একটা লুকটা আসে না, যেমন এখন চুলটা বেঁধে আছে। তোমার লুক, তোমার লুক, তুমি তো এমনি সুন্দর, তোমার এবার ওই বাদা বাদি এবার কি। যতই হোক ভাই, ওই যে সাজগুলোর সাথে আমাকে চেঞ্জ করতে হবে স্টাইলটা। তো গাইস, যারা আমাকে কিছু বলতে দেয় না, আমি যখন বলবো তখন তুমি বলবে, আমি বলবো হ্যাঁ বলো দিদি আমার রং খেলছি, হ্যাঁ এবার বলো, তখন তুমি বলবে, তার আগে না। তাও বড় বড় চুল বাস কাটছে, তাও বড় কিরকম জানো বাসটা, আমি যতদূর সম্ভব বাস ফেরে ফেরে রাখছে। তো যখন দেখো না, যখন আমাদের আমাদের নিয়মে যারা যখন শ্মশানে নিয়ে যায়, শ্মশানে নিয়ে যায় ঠিক সেরকম। হ্যাঁ আমি কিন্তু, তুমি এটা আমাকে বলনি তো, আমি বলেছি তোমারে, আমি সব সব কিছু তোমাকে বলেছি এই ব্যাপারটা শ্মশানে। হ্যাঁ আমি না না বাস কাটা না, ওইখানে ওই বাগানের বাগানের কোলে ওইরকম বানাচ্ছে, কেটে কেটে রাখছে ওরকম। যে জায়গাটা ওরা বলছে না, জায়গাটা আগে ভাগাড় ছিল, যেখানে জায়গাটা হচ্ছে ভালো ছিল না, ওখানে হচ্ছে মরে গেলে কিছু হয় না, যে কোনো কিছু মারা গেলে ওখানে মানুষ ফেলে দিয়ে আসতো, জায়গাটা এরকম ছিল যখন আমি হইও নি তার আগে। কিন্তু সবাই মনে করে জায়গাটা ভালো না, সকলে ওখানে ওই জায়গাটা সাবধানে চলাফেরা করে। আর যেহেতু ওই দিন পূর্ণিমা পড়েছিল, রাত দুটো বেজে গেছিলো, মানে পুরো খ্যানে পড়ে গেছে ওরা, মানে ওই টাইমটাতে সবাই চলাফেরা করে। আমার বাবা বলছিল কথাগুলো, আমি না বাবা বলছিল আমাকে, সেটা আমি তোমাকে তোমাদেরকে রিপিট করছি। জাস্ট বলবো দেখো, অশুভ শক্তি অবশ্যই পৃথিবীতে আছে, তোমরা একটু মানে বুঝে শুনে চলাফেরা করো এইসব দিনগুলো স্পেশালি। তারপরে ওই গাড়ি থেকে যখন নামি, কারণ ওই বাস কাটার শব্দ শুনতে পেরেছি, শুনতে পেয়েছি আমরা মোটামুটি সারা রাস্তা আমাদের তারা, তখন একটা আতঙ্ক, জানি না কেন ওদের ওই টাইমটা হয়েছে, মানে ওরা আতঙ্ক না, ওটা আমরা শুনেছি, প্রচন্ড ভয় পেয়ে গেছে। এবার ওর তো দুটো ফ্রেন্ডের জ্বর, তাই তো? হ্যাঁ দুটো ফ্রেন্ডের জ্বর, একটা তো জ্বর হয়ে ওঝার বাড়ি চলে গেছে, সে ওঝার বাড়ি চলে গেছে। আমি বলবো দেখো, এই যারা মানো না এই ওঝা পোজা, কিন্তু ভয় পেলে অবশ্যই দেখাও, কারণ নারে ভয় বসে গেলে সেটা যে কি কত দূর কি হতে পারে সেটা আমাদের থেকে ভালো কেউ জানে না। আমার যেরকম ঝাড়াতে হবে আমি ঝাড়াইনি এখনো, ও এখনো ঝাড়াইনি, ওকে কতবার বলে ঝাড়াও, ও জ্বরটা আসেনি বলে ও ভেবেছে কি কিছু হবে না। ঝাড়ালে যেই ভয়টা তুমি পেয়েছো ওইটাই, কিন্তু সে ঝাড়ালে কি হয় ওই ভয়টা তোমার বেরিয়ে যাবে। এই সেই জন্যই ভাবি কোনো কিছু একটা হলে পরে ঝাড়ালে কি হয় বলো তো, এই ব্যাপারটা নারে বসে গেলে একবার তুমি সব দিনই ভয়টা থেকে যাবে, তারপর ঝাড়ালেও কাজ হবে না। সন্দীপের মা যখন আমাকে ফোন করে বলছে যে ঝাড়িয়েছিস তুই, আমি বলছি ঝাড়ানো কেন, বলছে এদিক দিয়ে সন্দীপ আর রোড তো বিশাল জ্বর, তখন থেকে আমার ভয় আসছে। এখন সুস্থ আছে তো সন্দীপ? সেটা ভাবছি যে ওরা আমার বাড়িতে আসতে পারবে না, ওরা আর মানে সেই ভয়টা ত্যাগ করে আসতে পারবে না। একটা কথাই বলবো, যেখানে যাই কোন সময় রাস্তা ধার করে রাখবো না, টেনিসের ঘরে নিয়ে যাবো। যদি আমি মানে কি হয় ব্যাপারটা, আমি একটু লেট করি সবসময়, বলি আমি গেট রেডিতে যে আমি লেট করে ফেলি, ও সবসময় বেরিয়ে ও টাইমের পরে বেরোয়, জানে যে আমি লেট করবো, তাও আমার লেট হয়ে যায়। ও বাড়ির সামনে, আমার বাড়ির সামনে বাগান, বাঁশ বাগান বাড়িটার সামনে, আর ওখানটাকে দাঁড় করিয়ে রাখি যে রাস্তায় দু মিনিট দাঁড়ানো, দু মিনিটের কথা শুনে আমার 10 মিনিট কেটে যায়, কোনো কোনো সময় 10 থেকে 15 মিনিটও হয়ে যায়। তো ঘুমিয়ে গেছিলাম বাইকে, ওর থেকে বেশি কি আর হয়, 10 থেকে 15 মিনিটের বেশি 30 মিনিটও হয়। একটা ফ্রেন্ডের বাড়িতে বিয়েতে গেছিলাম, সেটা অনেকদিন আগের কথা, তখন নাকি ওর গাটা ভার করছিল, কিন্তু তখন আমি কিছু বলিনি যে সুমি আমার এখানে ভয় ভয় লাগছে, আমি এগুলো মানি, আমার সাথে হয়েছে আমি এগুলো জানি। যেমন ও হাট্টা গুট্টা ছেলে মানে আমি এরকম বলবো যে তোমার ভয় লাগছে, ওটা ব্যাপার না। দেখো ওই সব অশুভ শক্তি তোমাদের একটা হাট্টা গোট্টা কি বলবো, একজন মানে হাই ফাই লোককেও তোমাকে মেরে ফেলতে পারে, ওই সব অশুভ শক্তি জিনিস এমন বাজে। সো আমাকে ও বলেনি তখন রীতিমতো, আমি ওকে বলছিলাম দাঁড়াও দু মিনিট, আমি জানি যে ঘরে আসলে তাড়াহুড়ো করবে। আমি চুলটা তখন সেট করতাম, চুলটা কার্ল করতাম নর্মালি, অ্যান্ড ও দাঁড়িয়ে রয়েছে। পরে আমাকে বলে শুনি আমার কেমন হচ্ছিলো, আমার গা হাত পা মানে ভার হয়ে যাচ্ছে, রাত্রেবেলা বুঝতে পারো তখন 9টা 10টা বাজে, মানে খুব বাজে সিচুয়েশান, এগুলো বলবো তুমি যখনই থাকবা, তো যখনই এরকম মনে হবে
জাস্ট আমি বলবা যে আমি ভালো লাগছে না ওখানে, এখানে আমি অস্বস্তি ফিল করছি, বাড়ি এসে বসবা কি আছে? অনেকে ভাবতে পারো যে এগুলো মানে ফাউ জিনিস, ভয় কেন পাচ্ছ, নর্মাল জিনিস, এটা হয়তো ওদের ওদের হয়তো ভুল ধারণা বা কিছু হয়তো কিছু হয়নি, এরকম অনেকে ভাবতে পারো। কিন্তু ব্যাপারটা বাড়িতে এসে যখন সবার সাথে আলোচনা করেছি, মা সাথে বাবার সাথে কেউ কোনো ডিসঅ্যাগ্রি করেনি যে না এটা হতেই পারে না। সবাই বলেছে যে হ্যাঁ ওই দিনটা বাজে ছিল, প্লাস ওই বারোটাও বাজে ছিল, মানে সবাই বলেছে হ্যাঁ হতে পারে। ওইখানে কি সকালে কোনো বাস খাড়া দেখেছিলে? না, হ্যাঁ এটাও বলো কথা, যে আমাকে এটাও বলতে দাও যে সকালে না আমি বাবাকে বলেছি বাবা প্লিজ তুমি একবার দেখে আসো, কারণ ওদের ভয়টা এমনভাবে জড়িয়ে গেছে যে আমি একটা যাচ্ছি একটা ফটো বা ভিডিও করে পাঠাতে যে হ্যাঁ এই যে বাস কাটা, দেখলে ওদের মনটা শান্তি হবে যে না তাহলে সত্যি হয়তো কাউকে দেখেছি আমরা। কিন্তু ওখানে না কোনো বাস কাটা ছিল না কিছু ছিল, আর সবাই যেহেতু মেনেছে বাড়ির থেকে সবাই বলেছে যে হ্যাঁ হতে পারে ওই টাইমে মানে প্রেতাত্মা বা অশুভ শক্তি যারা বলো সেগুলো চলাচল করে ওই টাইমটাতে। তারপরে আমার পাশের বাড়ির জেঠিমারা এসছে, ব্যাপারটা আমি তাদের সাথে আলোচনা করছি এরকম পেন্টুর সাথে এরকম এরকম হয়েছে, তারা বলছে যে যখন এই বাড়িতে যখন এখানে লোকজন বেশি বসবাস করতো না তারা তখন প্রায় ডেইলি বাস কাটার শব্দ শুনতে পেতো। আমাদের গা পুরো কাটা দিচ্ছে, দেখা পুরো কাটা দিচ্ছে আমার তো, তখন ডেইলি ওরা শুনতে পেতো গা বাস কাটার শব্দ আর কি না, সত্যি কথা কিন্তু মজা মারছি না। ওরা বলছে যে আমরা আগে এত শুনতে পেতাম, আমাদের সবার ভয়তে ঘর থেকে বেরোতে পারতাম না সন্ধ্যাবেলার থেকে, কিন্তু তারপরে অনেকদিন পরে কানমুখদের শুনলাম যে সে শুনতে পেয়েছে বাস কাটার শব্দ। যারা প্রোটেক্ট থাকতে চাও যে একদম আমি চাই যে আমার গায়ে কোনো প্রেতাত্মা বা কোনো কিছু নজর না লাগে, অশুভ শক্তির নজর না লাগে, তাহলে একটা জিনিস আছে যেটা হচ্ছে, এটা আমি শুনেছি শুনেছি এটা সত্যি জিনিস, এটা হচ্ছে যে মাছ ধরার জাল হয় না, মাছ ধরার যে জাল, হ্যাঁ খ্যাপলা জাল, খ্যাপলা জাল, আমি জানি না খ্যাপলা জাল বা যায় মাছ ধরার জাল, ওর জালে যে কাঠিগুলো হয় না লোহার যে বলগুলো হয়, ওই বলগুলো যদি একটা সুতোর সাহায্যে বেঁধে মাজায় লাগাতে পারো বা হাতেও মাজায় সবাই পড়ে মাজায় পড়তে পারো, তাহলে কিন্তু বিশাল বড় কাজ ধরে। কিন্তু ওই কাঠিটা ইউজ করতে হবে মাছ ধরতে, মানে হ্যাঁ অবশ্যই ওই যে জালটা যেন অবশ্যই মাছ ধরা জাল হয়, মানে নতুন তুমি দোকান থেকে কিনে এনে কাঠিটা পড়লে মাজায় কোনো কাজ হবে না, মাছ ধরা জালের কাঠি লাগবে। এটা কট সুতোর সাহায্যে মাজায় বেঁধে নাও, তোমার গায়ে কোনো অশুভ শক্তি, মানে আমি কি তন্ত্র সাধনা এখানে শেখাচ্ছি মোটেও না, একটা সব মানুষকে মেয়েদের স্পেশালি দরকার, কারণ মেয়েদেরকে কিন্তু এইসব শক্তিগুলো বেশি অ্যাটাক করে। অনেকে শুনে ভাবছে যে কি হলো এটা, তো কিছুই হলো না, তোমাদের সঙ্গে যদি কোনোদিন ঘটে তাহলে বুঝতে পারবো, আজ তোমাদের সাথে কোনো স্পেশাল ঘটনা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদের তোমাদের ঘটনাগুলো নিয়ে একটা স্টোরি এরকমভাবে একটা আপলোড করবো, তোমাদের ঘটনাগুলো নিয়ে তোমাদের নাম সহ তোমাদের সাথে কী কী ঘটেছে হন্টেড স্টোরি অবশ্যই কমেন্টে জানাও, তাহলে নেক্সট ভিডিওতে আমি সেই কমেন্টসগুলো নিয়ে তোমাদের নামগুলো বলে তোমাদের স্টোরিগুলো এক্সপ্লেন করবো যে কীরকম কী হতে পারে বা কিছু, কারণ আমি এখন তন্ত্র সাধনা শিখতাম। যদি গল্প কেন তো বলবো, মানে আমি সেটাও বলবো যে আমি এই ব্যাপারটা বললাম মুখে না, এটা এই ব্যাপারটাও আমি তোমাদেরকে জানাবো এক সময়। কিভাবে ফুল এরকম করে ওই হাতে হাতে একটা হাড়ি নিয়ে ওই কালো জাদু, তোমাকে কালো জাদু করেছি পিন্টা, যদি স্বাধীন পিন্টু সময় সময় করো তো কালো জাদু করেছি। আচ্ছা আচ্ছা কালো জাদু কাটানোর উপায় আমি জানি, আমি বলবো কেন? সো আজকে ভিডিও এই পর্যন্ত গাইস, তো কেমন লাগলো এই ধরো 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 আরেকটা কিছু বলবো হবে? হ্যাঁ বলো। আমার এটা এটা অন্য না, এটা আমার কাকার একটা ঘটনা বলো। কাকার একটা ঘটনা কিরকম বলো, আমার কাকা কিন্তু অনেক কিছু জানে। হ্যাঁ আমার কাকা আমার কাকা ভূতের সাথে মারামারি বন্ধ করে আসছে না, আমি তো জানতাম যে ভূতের কোনো নিজস্ব শক্তি নেই, যে নিজস্ব শক্তি নেই কে বলেছে, যখন তুমি কিছু জানো তার সাথে কিন্তু অবশ্যই তুমি তুমি এখন তন্ত্র সাধনা শিখতে গেছিলে তার সময় কিন্তু তোমার সাথে একটা ঘটনা ঘটেছে, সিস্টেম আছে শিখতে গেছিলে না, যখন তুমি বলে দিলে তো সবাইকে ই মা, না না আমি আর তান্ত্রিক না বাবা, কিন্তু আমার আমার ইন্টারেস্ট খুব বেশি এইসব বিষয়ে, মানে ছিল কিন্তু তারপরে আমার সাথে একটা বড় ঘটনা ঘটেছে। ওই যাদের ছিল যাদের ইন্টারেস্ট থাকে বেশি তাদের তাদের একটু মুখ মেলে দেওয়ার জন্য ওটা যথেষ্ট। হ্যাঁ আর তারপর থেকে না ওই ভয়টা পেয়েছি অনেক বড়, জানাবো জানাবো পরে, তুমি জানতে চাও কমেন্ট করতে পারো তন্ত্র সাধনা থেকে স্টার্ট করে কি কি হয়েছিল লাইফে। ওকে গাইস সি ইউ ইন দ্য নেক্সট টাইম, হোল্ড অন, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, আজকের এই কিউট ভিডিও, কিউট না হন্টেড স্টোরি ভয়ঙ্কর ভিডিও কেমন লাগলো জানিও কমেন্ট করে, তোমাদের স্টোরিগুলো জানাও। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই বাই।